সুধীর মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আরেকটা এপিসোড নিয়ে আসলাম। আজকে এপিসোডে আপনাদেরকে দেখাবো পেঁয়াজের আচার বানানো। আমরা আমাদের দেশে পেঁয়াজের আচার খুব একটা দেখি না, বাট বাইরের দেশে খুব সুন্দর করে পেঁয়াজের আচার ইজিলি বানিয়ে ফেলে। তো চলুন আজকে দেখে আসি আমরা পেঁয়াজের তিনটা আলাদা পটে ডিফারেন্ট ফ্লেভারের আচার একসাথে বানাবে। খুব ইন্টারেস্টিং ভিডিও, চলুন আমরা একসাথে দেখি। শুরুতে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, বড় পেঁয়াজ নিয়ে কাজ করছে। আপনি পেঁয়াজগুলোকে প্রথমে অপ্রয়োজনীয় অংশগুলো কেটে নেবেন, এরপরে পেঁয়াজগুলোকে অর্ধেক করবেন। এগুলো সাধারণত মিশরি পেঁয়াজ নেওয়া হয়, বড় বড় পেঁয়াজ বা সবজি পেঁয়াজও বলে। এরপর পেঁয়াজগুলোকে এক সাইডে ধরে পাতলা পাতলা করে স্লাইস করবেন, যেমন ভিডিওতে দেখাচ্ছে। আমাদের এই পুরো রেসিপিটাই হবে পেঁয়াজের, বাট তিনটা আলাদা টেস্টের বা ফ্লেভারের। এর জন্য আপনাকে বেশ বড় কয়েকটা পেঁয়াজ কাটতে হবে। এই পেঁয়াজের রেসিপিটা যে কোনো কিছুর সাথে যায়, মাছ মাংস ইভেন ডিম পোচের সাথে আপনি বানানোর পরে এই পেঁয়াজের আচার দিয়ে আপনি খেতে পাবেন। দেশের বাইরে মানুষ স্টেক, মাংসের স্টেকের সাথে এই পেঁয়াজের আচার খেয়ে থাকে। পেঁয়াজগুলো স্লাইস হয়ে গেলে আপনি এখন একটা পাত্রে রেখে পেঁয়াজগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন, অথবা আপনি চাইলে পেঁয়াজ না ধুয়েও আপনি জারে নিয়ে নিতে পারেন। পেঁয়াজ যদি একটু পানিতে ধুতে পারেন তাহলে পেঁয়াজের কিছুটা গন্ধ কম হবে। এক্ষেত্রে এই ভিডিওতে দেখানো হচ্ছে আপনি গরম পানি দিয়ে পেঁয়াজগুলোকে একটু ধুয়ে পানি ঝরিয়ে ফেলবেন। এবার আপনাকে একটা মিশ্রণ তৈরি করতে হবে। প্রথমে কিছুটা পরিমাণ পানি নিলেন, তার থেকে দ্বিগুণ পরিমাণ হোয়াইট ভিনিগার বা সাদা ভিনিগার নিতে হবে। সাদা ভিনেগারের মিশ্রণে এই পরিমাণটা থাকবে বেশি। পানির সাথে ভিনেগার মিশানো হচ্ছে দেখলেন। এরপরে 2 চামচ চিনি এবং 2 চামচ লবণ মেশানো হবে। এরপর আপনি দ্রবণটাকে সুন্দর করে নেড়ে আপনি রেডি করবেন। এখন দ্রবণটা পাশে রাখলেন, পেঁয়াজ রেডি। এখন তিনটা কাচের জারে আপনি যেখানে রাখবেন সেখানে আপনি পেঁয়াজগুলোকে ভরবেন। এখন কাটা পেঁয়াজগুলোকে আপনি এক একটা আলাদা আলাদা জারে করে ভরবেন। মনে রাখবেন সবগুলোতেই কিন্তু পেঁয়াজের পিকেলস হবে, বা তিনটা আলাদা ফ্লেভার হবে, তিনটা আলাদা ফ্লেভার বা রেসিপির ভিতর আপনি দেখবেন একটাতে মিশাবে পেঁয়াজের সাথে কাঁচামরিচ, একটাতে রাখবে গোলমরিচ, আরেকটাতে দিবে শুধু লবঙ্গ। এই দেখছেন পেঁয়াজের সাথে কাঁচামরিচ দিয়ে দিবে একটা জারে। দ্বিতীয়টাতে পেঁয়াজের সাথে গোলমরিচ দিচ্ছে। তৃতীয় বাটিটাতে পেঁয়াজের সাথে লবঙ্গ এবং কিছু গোলমরিচ দিয়ে দিল, তাতে তিনটা আলাদা ফ্লেভার হয়ে গেল। এখন মিশ্রণটাকে আপনি একে একে তিনটা জারেই ঢালবেন। আপনারা দেখতে পাচ্ছেন জারগুলোতে যে ভিনেগারের মিশ্রণটা ঢালছে। এক্ষেত্রে আপনি আচার 6 মাস ধরে রেখে খেতে পারবেন।
ভিনেগার ঢালা শেষ, আপনি এখন মুখ বন্ধ করে দিলেন, তিনটা পাত্রের মুখ বন্ধ করে আপনি এখন ঝাঁকি দিয়ে দেখলেন, এবং এরপর আপনি এটাকে ফ্রিজে রেখে দিবেন। এই হয়ে গেল তিনটা ডিফারেন্ট ফ্লেভারের অনিয়ন রেসিপি। শুধু দর্শক মন্ডলী, আশা করি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা একটা রেসিপি পেয়ে গেলেন। আশা করি আপনারা নিজেরাই বাসায় বানাতে পারবেন, এবং আপনারা যদি বানান আমাদেরকে জানাবেন যে এই আচারের, পেঁয়াজের আচার বানিয়ে আপনাদের কেমন লাগলো। আজকে ভিডিওটি এখানে শেষ করছি, ভবিষ্যতে আবার কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো। সেই পর্যন্ত আশা করছি আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সালামু আলাইকুম।